Hello and welcome to Talk on Facts. আজকে আপনাদের শুরুতেই যে ফ্যাক্টস জানাবো তার জন্য অপেক্ষা করছে শুধু শহর নয় গোটা রাজ্যবাসী। কবে আসবে বৃষ্টি, কবে রেহাই পাবো এই গরমের হাত থেকে? হ্যাঁ, মার্চের শেষেই এই গরম, তাহলে এপ্রিল মে তে আমাদের কি অবস্থা হবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি বলছে, কবে আসবে বৃষ্টি? সুখবর তারা দিয়েই দিয়েছেন। হ্যাঁ, হাওয়া অফিস বলেছে মঙ্গলবার থেকেই নাকি বৃষ্টি আসতে পারে বঙ্গে। তবে শুধুমাত্র কলকাতা নয়, গোটা রাজ্যের মানুষই কিন্তু বৃষ্টির এই দেখা পাবেন। কি বলছে আরো হাওয়া অফিসের সেই খতিয়ান আজকের ফ্যাক্টসে। আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে, মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। আর কোথায় বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। আর শুনুন, বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।